কারিছড়া ও কাটলিছড়া পুলিশের পৃথক পৃথক অভিযানে শনিবার গভীর রাতে 100 বস্তা বার্মিজ সুপারি সহ 12 জনকে আটক করে পুলিশ। সমগ্র হাইলাকান্দি জেলায় অবৈধ বার্মিজ সুপারি ব্যবসা রমরমা হয়ে উঠেছে। পুলিশের চোখে ধুলো দিয়ে দক্ষিণ হাইলাকান্দি সীমান্তের বিভিন্ন ফাঁড়ি পথ ব্যবহার করে মিজোরাম থেকে বার্মিজ সুপারি হাইলাকান্দিতে প্রবেশ করছে। এই অবৈধ ব্যবসায় হাইলাকান্দি জেলার কাটলিছড়া, শাহাবাদ ও কৃষ্ণপুর এলাকার একাধিক ব্যবসায়ী জড়িত রয়েছেন বলে সূত্রের খবর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাটলিছড়া থানার ওসি রাতুল কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গেন্ডাছড়ার কাঁঠালতলি নদীঘাট থেকে 64 বস্তা বার্মিজ সুপারি, 4 ইঞ্চির নৌকাসহ 9 জনকে আটক করে। কাটলিছড়া পুলিশ আটক করা 9 অভিযুক্তরা হলেন ফকর উদ্দিন, রাজু লস্কর, আমির হোসেন, মুজাক্কির হোসেন, জাকারিয়া হোসেন, ইসলাম উদ্দিন, আব্দুল মতিন, কাদির হোসেন, আশক উদ্দিন। আটক হওয়া অভিযুক্তরা জানান, তারা সুপারি ব্যবসার সাথে জড়িত নন, তারা শুধু মিজোরামের বুছাং থেকে ইঞ্জিন নৌকার মাধ্যমে ভাড়া নিয়ে আনছিলেন এই সুপারি। জানা গেছে, এই বার্মিজ সুপারি ব্যবসার সাথে জড়িত রয়েছেন কৃষ্ণপুর এলাকার জনৈক বাহারুদ্দিন নামের এক ব্যক্তি। এদিকে কুকিছড়া ঘাট থেকে 36 বস্তা বার্মিজ সুপারি, 2 নৌকাসহ 3 ব্যক্তিকে আটক করেন কালিছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদর্শন ভারতী। এই অবৈধ ব্যবসা সম্পর্কে আগে থেকেই খবর ছিল হাইলাকান্দি পুলিশ সুপারের নিকট, তাই কিছুদিন থেকে কড়া নজরদারি অব্যাহত রেখেছিলেন দক্ষিণ হাইলাকান্দির কাটলিছড়া থানা, রামনাথপুর থানাসহ কারিছড়া, জামিরা পুলিশ ফাঁড়ির আধিকারিকরা। শনিবার এই অভিযানে বিরাট সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। এদিকে অবৈধ বার্মিজ সুপারির সাথে আটক হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার সুমন চক্রবর্তী। কিছুমান খবর আছিলে যে মিজোরাম সাইডৰ পৰা যিটো নদী আছে সেই নদীটি কিছুমান বার্মিজ সুপারির নাওত আহে, গতিকে আমি ইনফরমেশনটো ডেভেলপ করি যোৱাকালি আমার খবর আমি ইনফরমেশন পাইছিলো যে এনেকুৱা আহে, এনেকুৱা বস্তু ইতিমধ্যে অহা যাওয়া কৰিব, এনেকুৱা এইটো আমি ডেভেলপ করি। আমি গেন্দাছড়ার ইটো হল আপনার কাঁঠালতলি, তাতে আমি অ্যারাউন্ড 64 বেগ বার্মিজ সুপারি পাইছো, আর প্রত্যেকটো বার্মিজ বেগত 70-80 কিলো এনেকুৱা এপ্রক্সিমেট থাকিব লাগে, আমার ওয়েট হয়ে আছে, আর এনেকুৱা 64 বেগ পালো। 4 আমি বোট পাইছো, যিন বোটত আনিছিলে আমি বোট সিজ করেছিলো, আর আমি 9 মানুষ পাইছো, 9 আমার পুলিশে ধরেছে। তারপর এটা হল ফার্স্ট ইনসিডেন্ট। সেকেন্ড ইনসিডেন্ট আমার কুকিছড়া বলে যেটা ঘাট আছে, আমার কারিছড়া ওপি কাটিছড়া পি এস, তাতেও আমার ইনফরমেশন আসলে যে এনেকা এই সাইডত এনেকা আছে, তাতে আমি রাতে পার্টি আমি পঠাই দিয়েছিলাম, আমার পার্টি এম্বুসার আসলে, যেটা এনেকা আমি বস্তুটা দেখিল যেটা আমি ধরল বস্তুটা, তাতে আমি 36 বেগ পাইছো, আর প্রত্যেকটা বেগত এরাউন্ড মানে একটু গানি বেগ, আর প্রত্যেকটা বেগত এরাউন্ড 70-80 কিলো, এপ্রক্সিমেট 24 কুইন্টেল এনেকুৱা হ'ব, আৰু তাতে আমি 3 মানুহ পাইছোঁ, গতিকে আমি গোটেইখিনি মানুহক খোজ কৰি আছোঁ এতিয়া, আৰু ইয়াৰ আইনী ব্যৱস্থা লোৱা হ'ব। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।